ফ্রেন্ডস টিভির এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আবারও আমরা চলে এসেছি স্বর ও শ্রুতি মধ্যম নামের দুই কবিতা বন্ধুকে নিয়ে, অনুষ্কা এবং অনিশা। আমি অনুষ্কার কাছে চলে যাচ্ছি তার কবিতায়। কবি চন্দননাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগি চোখ মেলে মাতারকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনায়, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছায়। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ, তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাটের কবি। কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটি থর থর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে, রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। এবার আমি চলে যাচ্ছি অন্বেষার কাছে, অন্বেষার নিবেদনে। কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিয় বোধি বহে শত নদী, চরণে জলধি বাজে নূপুর, শিওয়ে গিয়া হিমালয় প্রহরে আশিস মেঘ পায়ে, সদা তার পরে ঝরে যেন উমারছে এ আদরে নেমে, ওয়ে আকাশ ছেন মেঘ চিগুর, গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ছয়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধু, হইত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফের সে মাঠে মাঠে শিশিয়ে ভেজা পায়ে, শীতে অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পয় সাজ ফুল বধুর, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে অস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্ন তো। যাচ্ছি অন্বেষার কাছে তার নিবেদনে। কবি রত্নেশ্বর হাজরার আয় ভাই। ওই ছেলেটা যে রং দিয়ে আঁকে, তুইও তো ঠিক সে রং দিয়ে আঁকিস, যেমন করে মায়ের কাছে ঘুমোই, তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস, দুই বাড়িতে মাচায় দোলে পুই, ওর ছবিটা ছিঁড়বি কেন তুই? ওই ছেলেটা যেমন ওড়ায় ঘুড়ি, তোর ঘুড়িও তেমনি ওড়ায় হাওয়া, এক নদীতে ডুব দিয়ে স্নান করিস, একই উঠোন দিয়ে আসা যাওয়া, সেই উঠোনে ছড়াস যদি কালি, কেউ কি দেবে আনন্দে হাততালি? ওই ছেলেটা যে মন্তরে ঘুমে সাত সাগরে ভাসাই সোনার তরি, যে মন্তরে উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি, কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে, ঝাপটা লাগে তোর ঘুমতো ভাঙে,
ওদের বাড়ি পাতায় ছাওয়া করে, তোদের চালো শুকনো খড়ে ছাওয়া, দুই উঠোনের মধ্যিখানে ঘোরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া, শত্রুরেরা মশাল নিয়ে খাড়া, লাগলে আগুন তুই কি পাবি ছাড়া, তোর পুবে আর ওর পুবে কি তফাত, তোর খিদে আর ওর খিদে তো একই, রক্ত যখন এক রকমই রাঙা, তোর ব্যথা ঠিক ওর ব্যথাকে মেকি, দুঃখ পেয়ে কাটছে যন্ত্রণায়, হাত বাড়িয়ে বলকে ভাই আয়। এবার আমি অনিশার কাছে চলে যাচ্ছি ওর নিবেদনে। কবি নীলেন্দ্রনাথ চক্রবর্তী লেখা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভাই কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জামার জামুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে, আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি অদ্ভুত হতে পারেনি। সেই অমলকান্তি অদ্ভুতের কথা ভাবতে ভাবতে যে একদিন রদ্দুর হয়ে যেতে চেয়েছিল। সরস্বতী মধ্যম নামের তরফ থেকে আবারও দুই কবিতা বন্ধুর সঙ্গে আমরা মিলিত হয়েছি। আমাদের সঙ্গে আজকে রয়েছে রূপসা আর অদ্রিক। প্রথমে রূপসার কাছে যাচ্ছি, রূপসার নিবেদন শোনায়। কবি অপূর্ব দত্তের আমার কি দোষ, ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম, সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে, এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম ছমাস, এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস, ছমাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ, বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা, পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়, ব্যাপারটা কি ঠাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ায় তুই খুনি, পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি, বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আরি, মিথ্যে মিথ্যে বকছো আমায় ভাবছো আমি বোকা, আমার কি দোষ বই তো কবে কেটেছে ওই বোকা। অসাধারণ একটি মজার কবিতা শুনলাম। এরপর অদ্রিকের কাছে চলে যাচ্ছি অদ্রিকের কবিতায়। কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে, হিস্ট্রিতে মম 85, ম্যাথসে 90, মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো, সায়েন্সে ড্যাড নট সো ফিওর, অনলি 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন, জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড, ছেলের মাথায় হাত রেখে মা,
পড়বে গিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে। রবীন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা, নইলে কি আর শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। অধ্রিকের কাছে আমরা অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা শুনে নিলাম। আবারও চলে যাচ্ছি রূপসার কাছে, রূপসার নিবেদনে। কবি উৎপল কুমার ধারার এই বিছুটান, একখানা মেঘ বাঁধন ছাড়া যাচ্ছে ভেসে ভেসে, বাড়িয়ে দুহাত পাল তুলে সে ছুটছে আলোর দেশে। এক সে নদীর উপচানো ঢেউ ছড়ার ছন্দে নাচে, লক্ষ্য যে তার পৌঁছাবে ঠিক নীল সাগরের কাছে। একটা সকাল সুর দিয়েছে গানের পাখির ছোটে, তাই সে পাখির আঙুন জুড়ে কত যে ফুল ফোটে। একটা বিরাট আকাশ জানি দক্ষিণ দূর খোলে, পাগলা হাওয়ার সঙ্গে সে আজ মাতাল হবে বলে। এক যে ছেলের মন উদাসী নেই পিছু তার টান, দুহাত খোলা বুক পাতা তার কণ্ঠে বাউল গান। এবার আমি অদ্রিকের কাছে শুনে নিচ্ছি অদ্রিকের কবিতায়। কবি সুকুমার আর অবুঝ, চুপ করে থাক, তর্ক করা বদভ্যাসটি ভালো না, একেবারেই হয় না ওতে বুদ্ধি শক্তির চালনা। দেখ তো দেখি আজও আমার মনের তেজটি নেবেনি, এইবার শোন বলছি এখন কি বলছিলাম ভেবেনি। বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উঁচু রকম পদ্যে লেখা আগা গোড়ায় সবিতা, তাইতে আছে দশ মুখে ছায় হজম করে দশদর, শ্মশান ঘাটে সর্পানি খায় শশব্যস্ত শশধর। এই কথাটার অর্থ দেখি ভাবছে না কেউ মোটেও, বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জটেও। এরই মধ্যে হাই তুলিস দে পুঁতে ফেলবো এখানে, ঘুঘু দেখেই নাচতে শুরু পাত তো বাবা দেখনি। কি বললি তুই, 57 বার শুনেছি এই কথাটা, এত মিথ্যা কইতে পারিস লক্ষ্মী ছাড়া বকাটা। আমার সঙ্গে পাল্লা দিয়ে সাথে নৈকো পড়োবার, হিসেব দেব বলছি এই 14 বার কি 13 বার, 57 তুই গুনতে পারিস মিথ্যেবাদী। ও শ্যামাদাস পালাস কেন, রাগ করিনি শুনে যা। স্বর ও শ্রুতি মধ্যমগ্রামের আবারও দুই কবিতা বন্ধুকে আমরা আজকে পেয়ে গেছি, পেয়ে গেছি মধুরিমাকে, পেয়ে গেছি তৃপ্তিকে। আমি প্রথমে মধুরিমার কাছে চলে যাচ্ছি, মধুরিমা আজকে আমাদের কী শোনাচ্ছে মধুরিমার নিবেদনে। আজ আমি কবি বুদ্ধদেব বসুর একটি কবিতা চিল্কায় সকাল নিবেদন করছি। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে, তুমি কাছে এলে একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি, আকাশ সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত
তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপরে সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছি আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম, কেমন করে বলি। বাহ, অসাধারণ অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম, আমাদের মন ভরে গেল, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এরপর তৃপ্তির কাছে যাচ্ছি, তৃপ্তির নিবেদনে। চক্রবর্তী অমলকান্তি, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা খুব মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার কেউ উকিল, অমলকান্তি সেসব কিছুই হতে পারেনি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা, বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জারুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপরে বলে উঠি তাহলে, আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। প্রিয় কবিতা আমরা তৃপ্তির কাছে শুনলাম, এবার মধুরিমার কাছে আবারও চলে যাচ্ছি। মধুরিমা, তোমার নিবেদন এবার কি? আমি কবি সুবোধ সরকারের লেখা একটি কবিতা পাঠ আবৃত্তি করে শোনাবো। কবিতার নাম শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কী করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচ থেকে ডান দিকে, যাকে বলে এল, পড়ে রইল খাবার, চিলিফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে,
এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। আমাদের সমাজের একটি চিত্র ফুটে উঠতে দেখি। এরপর চলে যাচ্ছি তৃপ্তির কাছে। তৃপ্তি, কি কবিতা শোনাবে? কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর 25 বছর প্রতীক্ষায় আছে। মামার বাড়ি মাঝি নাদ্রালি বলেছিল, বড় হাও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদ্রালি, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব। কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। আমি ভালোবাসার জন্য প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি করোনা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কবিতার এই পথ চলা থামবে না, আমরা আছি, আপনারাও আছেন ফ্রেন্ডস টিভির সঙ্গে।